তো এবার আমরা বেরোচ্ছি। তো সকালবেলা পূজা ঘুম থেকে ওঠার পর আমাদের ব্লগে শুরু করেছিল, তারপরে আমাদের কিছু অফিসের কাজ ছিল, সেগুলো আমরা শেষ করলাম। তো শেষ করে নাও এবার আমরা বেরোচ্ছি। আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, গাড়ির কাগজও নিয়ে নিলাম। তো আমরা যেটা যাচ্ছি, আস্তে আস্তে আমরা রাস্তায় এটা রিভিল করব, দেখাবো বা রাস্তায় শোনাবো। আর আমরা স্কুটিতে যাচ্ছি, খুব বেশি ডিস্টেন্স না, 80 থেকে 90 কিলোমিটার। তো এবার আমরা আমাদের ব্লগের কন্টিনিউ করছি আমাদের গোপ্রো থেকে। হ্যাঁ, তো আমরা আমাদের জার্নি শুরু করলাম। অ্যাকচুয়ালি আমাদের গন্তব্যস্থল আগের দিনকে তোমাদেরকে মানে তোমাদের সবাইকে পূজা কিছুটা হিন্স দিয়েছিল। আমরা যাচ্ছি হচ্ছে মঙ্গলগঞ্জ। ওখানে একটা ইজিফাসোর একটা ক্যাম্প আছে, টেন্ট, মানে তাবুতে থাকার একটা ব্যাপার আছে। প্লাস ওখানে যেটা দেখার সেটা ছিল মানে অ্যাকচুয়ালি হন্টেড ক্যাম্প বলা হয় এটা ব্যাপারটাকে, মানে ভুতুরে একটা ব্যাপার রয়েছে। সবাই ওখানে গিয়ে একটা অন্যরকম একটা পরিবেশ ফিল করে, মানে অন্য একটা ভুতুরে পরিবেশ ওখানে রয়েছে। মেইনলি ভুতুরে পরিবেশটার কারণ হচ্ছে ওখানে একটা নীলকুঠি ছিল, মানে ওটা এখন আর নেই, প্রায় ভগ্নদশা। তো সেখানে নাকি ভূতের অস্তিত্ব পাওয়া গেছে, বা ভূতের বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা এরকম টাইপের ব্যাপার শোনা গেছে। তো আমরা ওখানে যাই, গেলে তো বুঝতেই পারবো, জানতেও পারবো, পুরো হিস্ট্রিটা আমরা জানাবো বা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো আমাদের তাহলে আমরা একদিনের ছোট্ট একটা ট্যুর করছি ইজিফাসোর হন্টেড ক্যাম্প বলা হয় জায়গাটাকে। তো অ্যাকচুয়ালি এটা বনগাঁ হয়েও যাওয়া যায়, চাকদা হয়েও যাওয়া যায়, বাট বনগাঁ হয়ে রাস্তা এখানে দেখাচ্ছে কম কিলোমিটার, কিন্তু আমাদের গুগলে দেখাচ্ছে যে বেশি সময় লাগবে। রাদার যদি আমি চাকদা হয়ে যাই তাহলে দেখাচ্ছে যে আমার কিলোমিটার হয়তো বেশি, 100 কিলোমিটারের মতো, বাট সামাও সেটা সময়টা কম লাগবে মোস্ট প্রবাবলি। মোস্ট আর যেটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে রাস্তার জন্য, কারণ রাস্তাটা ভালো হওয়ার জন্য আমাদের হয়তো খুব একটা বেশি সময় লাগবে না এই রুটে। ব্যারাকপুর ক্রস করছি চৌরাস্তা, আস্তে আস্তে কাঁচাপাড়ার দিকে এগিয়ে চলেছি। আকাশে মেঘলা হয়ে আছে, যার জন্য লাইটটা কমে গেছে একদমই। তো আমরা এবার কাঁচাপাড়া থেকে ডানাতে ঢুকে গেলাম বড় জাগুলিয়ার দিকে। তো এই রাস্তাটা গিয়ে সোজা আমাদের NH-34-এ মিশবে। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি। আমি জাস্ট ক্যামেরা অন করার আগেই ফার্স্ট গ্রেডটা ক্রস করলাম। তো আমরা বড় জাগুলিয়ার মোড়ের কাছে চলে এসেছি, এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে NH-34 ধরে আপ টু চাকদা পর্যন্ত। তারপর চাকদা পর্যন্ত যাওয়ার পর আমাদের চাকদা থেকে চাকদা চৌমাথা থেকে আবার ডান দিকে যেতে হবে। তো আমাদের এই মোড় চলে এসছে, এই মোড় থেকে আমাদের বাঁদিকে আমাদের ঘুরতে হবে। জানি না রাস্তা কীরকম হবে, আমি অনেকদিন এই রাস্তায় আসিনি। আমরা বাঁদিকে চলেছি, NH-34-এর অবস্থা শুনেছিলাম খুবই খারাপ, খুব একটা ভালো অবস্থা নয়। তো দেখা যাক কীরকম কন্ডিশন NH-34-এর। আমরা শিমুরালি বা পালপাড়ার কাছাকাছি আছি, মোস্ট প্রবাবলি এটা শিমুরালি ঢুকছে, শিমুরালি জাস্ট ক্রস করে তারপর পালপাড়া আসবে। তো এই জায়গা থেকে এই রাস্তাটাই সোজা চাকদা থেকে আপ টু বনগাঁ পর্যন্ত গেছে। তো এই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম। তো আমাদের বিষ্ণুপুর বাজারের কাছাকাছি আমরা চলে এসেছি, এবার বিষ্ণুপুর বাজার থেকে আমাদের বাঁদিকে ঢুকতে হবে। তো আর কিছুটা পরেই আমাদের বিষ্ণুপুর বাজার দেখা যাবে। তো বিষ্ণুপুর বাজার থেকে আমরা তারপর বাঁদিকে ঢুকবো। তো আর বেশিক্ষণ নেই, হয়তো হাফ অ্যান আওয়ার লাগবে, হাফ অ্যান আওয়ার কি 45 মিনিটস বা 40 মিনিটস মতন লাগবে, কারণ বিষ্ণুপুর বাজার থেকে আমরা যখন ঢুকবো বাঁদিকে, তো তারপরে রাস্তাটা পুরোই গ্রামের ভেতর দিয়ে রাস্তা। তো আমরা বিষ্ণুপুর বাজার মোড়ের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে। সোজা রাস্তা না? তো আমরা বিষ্ণুপুর বাজার মোড় থেকে বাঁদিকে ঢুকলাম, বাঁদিকে ঢুকে এই রাস্তা সোজা নাটাবেড়িয়া পর্যন্ত গেছে।
তো আমরা মঙ্গলগঞ্জের হান্টেড ক্যাম্প যাওয়ার জন্য অলরেডি বাদিকে ঢুকে পড়েছি, তো আমরা সামনে চায়ের দোকানে জিজ্ঞেস করে নিলাম একবার। আমরা গাংনাপুর ক্রস করছি, গাংনাপুরের একটা রেল গেট ক্রস করলাম এক্ষুনি। এই রেল গেটটা, এই রেল লাইনটা হচ্ছে রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত একটা রেল লাইন আছে, মানে রেল লাইন মানে ট্রেন চলে, মানে ট্রেন ইলেকট্রিক ট্রেনই চলে, তো একটা সিঙ্গেল লাইন যায়, তো সেটা গাংনাপুর স্টেশন পড়ে সেই। আর আমাদের এই রাস্তাটা বিষ্ণুপুর বাজার থেকে ঢুকে আপ টু নাটাবেড়িয়া পর্যন্ত সেই গাংনাপুরের ওপর দিয়েই যায়, তো আমরা গাংনাপুরের বাজারটা যে হাটটা বসেছিল সেই গাংনাপুরের হাট ছিল এটা, তো আমরা গাংনাপুরের হাটের উপর দিয়ে এসে রেল লাইন ক্রস করে নাটাবেড়িয়ার দিকে এগিয়ে চলেছি। তো আমরা আমাদের সামনে মঙ্গলগঞ্জের হান্টেড ক্যাম্পের একজন প্রতিনিধি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, তো আমরা গ্রামের ভেতর দিয়ে চলেছি, বেশ অনেকটা অনেকক্ষণ ধরে চলেছি, বুঝতে পারছি না আর কতটা দূর। অলরেডি রাত অনেক হয়েছে, 8:30 বাজে, আমরা প্রায় 30-35 কিলোমিটার এক্সট্রা ঘুরেছি জায়গাটা খুঁজে না পাওয়ার জন্য। তো ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি কি না বুঝতেও পাচ্ছি না, একটু ব্যাপারটা কনফিউশনে রয়েছে। আই হোপ এবার চলে এসছে, ডান দিকে ঢুকছি, দেখা যাক কতটা আর। আমরা ডান দিকে ঢুকলাম গ্রামের রাস্তার ভিতরেই একটা জায়গা থেকে, আশা এসেছি ভূত যদি না দেখতে পাই তাহলে আমি চলে যাবো। হ্যাঁ, 30 কিলোমিটার এক্সট্রা এসেছি, সেটা সম্পূর্ণ তার জন্য দায়ী হচ্ছে একমাত্র নীল। ঠিক আছে, ম্যাপে যাই না কোথা থেকে লোকেশন দেখেছিল, অন্যান্য সব জায়গায় যাওয়ার আগে সবার কাছ থেকে লোকেশন চেয়ে নেয়, এখানে আসার আগে লোকেশন চাইনি। ঠিক আছে, যাই হোক, 30 কিলোমিটার এক্সট্রা যেতে হয়েছে, আবার ওখান থেকে ব্যাক করে, মানে এই জায়গার উপর দিয়েই আমরা গেছি, আবার এখানে ব্যাক করে আসতে হয়েছে। ফিট ফিট পুরো ব্যথা হয়ে গেছে এতক্ষণ বসে থেকে। ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি, খুব ভালো লেবু জল। হ্যাঁ, হয়ে গেল, বনফায়ার মিস করেছি কালকের জন্য, যাই হোক কালকে একটা দিনই দেখতে পাবো। তো হ্যাঁ, 9টার সময় মন দেখতে নিয়ে যাওয়া আমার যেটা মিস করে ফেলেছি সেটা হচ্ছে যে বনফায়ারটা, তা আমি এসে দেখলাম হয়ে গেছে, আর একটু আগে আসলে আমরা দেখতে পারতাম। আমাদের বাম্বু চিকেন কি রেডি হয়ে গেছে? কটা থেকে অ্যাকচুয়ালি শুরু হয় আপনাদের বনফায়ার? 7টা। আমরা আজকে লেট হয়ে গেল আসতে, তো এখানে বনফায়ারে ব্যাম্বু চিকেন হচ্ছে, আজকে এত মিস করলাম, আমরা আগামীকাল থাকছি, তো আগামীকাল দেখা যাবে। এটা 7টা থেকে হয়, তো আমাদের যেহেতু লেট হয়ে গেল, তো কালকে আমরা পুরো একদম প্রক্রিয়াটার প্রথম থেকে আমরা থাকবো, কীভাবে হচ্ছে ব্যাপারটা সেটাও আমরা দেখতে পাবো। খাচ্ছি, চিকেনটা খুব ভালো হতো। এটা হচ্ছে ব্যাম্বু চিকেন, আমি আগে কোনোদিন খাইনি, এখানে এসে প্রথম এক্সপিরিয়েন্স করছি, খুবই ভালো খেতে, আর গরম গরমই ভালো লাগছে, এটা খুবই টেস্টি, এটা আর নতুন জায়গার নতুন ধরনের একটা খাবার, ভালোই লাগছে, তোমরাও আসলে এটা অবশ্যই ট্রাই করো, এখানকার স্পেশাল। আকাশে চাঁদ আছে বাট মেঘের জন্য দেখা যাচ্ছে না কিছু। তো আমরা আজকে রাত্রিবেলায় নীলকুঠি সাফারিতে বেরিয়েছি, এদিকে নিয়ে আমাদের সাথে দাদা, আপনার নাম কি? আমার নাম রাজু। রাজুদা আমাদের সাথে পথ, মানে পথ দেখানোর জন্য এবং আমাদের এই জায়গাটা আমরা দেখবো, সেই জায়গাটা সম্পর্কে একটা আমাদের জানাবেন, মানে হিস্ট্রি বলুন বা কথা আসবে আমি জানতে পারবো। কত
খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেকদিন ধরে এরকম, মানে আমি যেহেতু ভূত ভালোবাসি খুব, সেই জন্য এরকম একটা জায়গায় আসার কথা অনেকদিন ভাবতাম, কিন্তু ভাবিনি কোনদিন সত্যি সত্যি আসতে পারবো। যাই হোক, আজকে এসেছি, আর একটু কিছুটা গিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে আমরা ওখানে, মানে এই জায়গাটাকে হন্টেড কেন বলে সেটার গল্পটা শুনবো ওনার থেকে। চলো তোমরাও আমাদের সাথে এগিয়ে। আমরা অন্ধকারের কথাটা বুঝে যাচ্ছে না, তারপর পাশ দিয়ে যাচ্ছি, মুকুটির পাশ দিয়ে যাচ্ছি, খালি চোখের কিছুটা দেখা যাচ্ছে, বাট ক্যামেরার এক্সপোজার নিচ্ছে না সেটা। রাজুদা আমাদেরকে দেখে দেখে নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে আজকে বিকালের বৃষ্টিতে এখানে জল জমে গেছে। ব্যাং 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 ব্যাং, বেশি কিছু না, ব্যাং, আরে ব্যাং, আর কিছুই না। আমরা নীলকুঠির সামনে চলে এসেছি, বৃষ্টি হওয়ার জন্য এই জায়গাটা পিছল হয়ে আছে পুরো। গা ছমছমের ব্যাপার চোখ হচ্ছে আমাদের। এখানে পাট চাষ হয়েছিল বর্ষার আগে, তো পাট গাছের ছালগুলো নদীতে হয়তো ভেজাতে দিয়েছিলো, আর এখানে পাট কাঠিগুলো বার করে রাখা হয়েছে। সামনে রয়েছে তো হচ্ছে আমাদের নীলকুঠি। আরে ভাই, পোস্ট অফিস করেছে নীলকুঠি এটাই, সেখানে একটা স্কুলও আছে, ওই দেখো আবার এখানে একটা পোস্ট অফিস আছে, আর এই হচ্ছে রিনকুটি কড়িবর্গা। এটা শুনেছি এখানকার লোকরা নাকি খুলে বেঁচে দিয়েছে, জানি না কতটা সত্যি। আর এই জায়গাটা একটা, আমি যেটুকু শুনেছি এখানে একটা সুড়ঙ্গ খুঁজে পাওয়া গিয়েছিলো, সুড়ঙ্গটাও দেখবো দিনের বেলা আসলে, এখন তো দেখা যাবে না। গ্রামবাসীরা বলছে এইগুলোকে নেওয়ার জন্য লোহার, এইগুলো নিয়ে একটু বলো এই জায়গাটা নিয়ে বলো একটু। এই জায়গাটা শুরু আচ্ছা, বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ড বিল্ডিং আছে, ঠিক আছে, আর এই জায়গায় সুড়ঙ্গ কোনটা, এটা আন্ডারগ্রাউন্ডে গিয়ে সুড়ঙ্গ দুখানা রাস্তা আর এখান থেকে একটা সুড়ঙ্গ মানে কত মিটার হবে, হয়তো 50 মিটার, 100 মিটার এরকম হবে, 10 মিনিট। বাইজি বাড়ি ছিল, সেই বাইজি বাড়িতে সুড়ঙ্গ রাস্তা ছিল, ইচ্ছামতি আর বাইজি বাড়ি, বাইজি বাড়িতে যে হ্যাঁ দুটো সুড়ঙ্গ রাস্তা ছিল।
মানে দুটো কাজে ব্যবহার হতো এই সময়টা, পালানোর জন্য আর কি চামাকি নদীতে স্নান করার জন্য নিচে দিয়ে যাতায়াত করতো। আর যখন ব্রিটিশরা ব্যবহার করে তখন এখানে বন্দর ছিল মানে বিজনেস করার জন্য, সুরঙ্গের পথ দিয়ে এখানে নীল চাষ হতো। নীল চাষ হতো, নীল মানে যেটা তলার কীভাবে যা কিছু বলে ওখান থেকে সেটাকে মানে যেত না। বেসিক্যালি এই সুরঙ্গটা কোথায় যেত? নদীতে যেত? হ্যাঁ, একটা নদীতে আর একটা এই সুরঙ্গটা তাহলে নদীতে যেত, আর একটা সুরঙ্গ কোন দিকে রয়েছে? বাইজি বাড়ি। এটা আচ্ছা ওদিক দিয়ে আছে। এই সুরঙ্গটা থেকে দুটো ভাগ হতো, যেটা নাকি একটা নদীতে যেত আর একটা হচ্ছে বাইজি বাড়িতে যেত। আচ্ছা বুঝলাম। আর ইছামতি নদীতে এখানে আগে নীলকুঠি নীল সাহায্যের সময় একটা বন্দর ছিল যেখান থেকে ব্যবসা বাণিজ্যের জন্য ইউজ হতো, তো ওই জন্যই মেনলি এই সুরঙ্গটা করা যাতে গোপনে যেতে পারে। আমরা হ্যাঁ আসো দেখে দেখে এসো, কিন্তু পিছল আছে একটু। তো এইখানটাতে ওপরের যাওয়ার রাস্তাটা ভেঙে গেছে, সিঁড়িগুলো নষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস, এই কড়িবর্গাগুলো খুলে নেওয়ার জন্য এই জায়গাটাতে ওপরটাতে ওপরে আমরা পৌঁছালেও কিন্তু কড়িবর্গাগুলো যেহেতু খুলে ফেলেছে সেই জন্য ওপরটাতে আমাদের যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যাওয়া যাচ্ছে না। এই বারান্দাটা অটুট আছে, আসো দেখে আসো। এই একটা বারান্দাই এখনো পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ জানি, একটা বারান্দাই এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, মানে বাদ বাকি বারান্দা এবং ঘরের মেঝেগুলো সব ভেঙে গেছে নিচে, ওই জন্য দেখা যাচ্ছে না কিছু, জাস্ট এইটুকু জায়গাই রয়েছে। নীল সাহেবের কুঠি ওপরের তলায়, মানে ফার্স্ট ফ্লোরে এসেছিলাম দেখলাম পাশে সামনে দুটো ঘর আছে, এই ঘর দুটোতে যাওয়া যায় কিন্তু মাঝখানে এটা ভেঙে যাওয়ার জন্য যাওয়া পসিবল না। দিনের বেলা হলে আমি একবার যাওয়ার চেষ্টা করতাম, তো রাত্রিবেলা আমি রিস্ক নিচ্ছি না। তো বেশ ভালো লাগছে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এখানে। ক্যাম্পিং করা যেত তা বলি এইখানটা ক্যাম্পিং করা পারফেক্ট জায়গা। আমরা ওপর থেকে ভাতের গল্প এটা মানে হান্ড্রেড কেন বলা হয়, এটা তো অনাথ আশ্রম ছিল, আজ থেকে 25-26 বছর ধরে বন্ধ হয়ে পড়ে গেছে জায়গাটা, পরে শ্মশান হয়ে গেছে। একই তো ব্রিটিশ আমলে যে অত্যাচার করে যে চাষিদেরকে মেরেছে সেই একটা ব্যাপার আছে। তারপরে ধরো এটা তো এখন তো পরিষ্কার করেছে, বিশাল গভীর জঙ্গল হয়েছিল, এইটা দিয়ে কেউ মানে যাওয়ার সাহস করে। তারপরে আমাদের ওই গ্রাম আছে পিছনে একটা গ্রাম, বাড়িতে কোনো অশান্তি হলে তারা এসে আত্মহত্যা করছে জঙ্গলে, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। এভাবে বহু মানুষ মারা গেছে, তাদের আত্মা কিছু কিছু মানুষ একা রাতে গেলে তাদের সামনে পড়ে, ঠিক আছে। কিছু মানুষ অজ্ঞানে হয়ে যায়, এইভাবে গ্রামে প্রচার হয়ে যায় যে ওইটা দিয়ে একা কেউ যাবে না, জায়গাটা ভালো নয়। এভাবে অনেকেও কিছু কিছু লোক ওই জিনিস দেখতে পায়, ঠিক আছে। ওই জন্য এখানে কোনো জনপদ কাছাকাছির মধ্যে নেই, সব একটু দূরে দূরে, সব যে পাশের গ্রাম আছে সন্ধ্যার পরে একা কেউ যায় না এই রাস্তা দিয়ে, একা কেউ চলে না। এক ব্যক্তিকে তো পুরো নদীতে নিয়ে যেতে দিয়েছিল সাইকেল সময়, এই নাকাবিরি আমাদের তো বাজার, মাছ ব্যবসায়ী করে, মাছ বিক্রি করছিল, রাত হয়েছে, মানে ওই ব্যক্তি একটু মানে ডিলিং করে, ঠিক আছে। তো ওনার আগে ব্যবসা কিনা হয়ে গেছে, উনি থেকে চলে গেছে খাওয়ার জন্য। আর দুজন ওদেরকে মানে বলেও যায়নি, ওরা দুজন বলছে বাবা ওদের ব্যথা কিনা হয়ে গেলো আগে চলে গেল, এবার এদের ব্যথা কিনা হয়ে যাওয়াতে এরাও বেরিয়ে পড়ে চলে এসে, ওই ব্যক্তি এসে আর ওদেরকে খুঁজে পায় না। তো বলছে জানে আমার ফ্রি চলে গেছে, ও মানে রানিয়ে চালিয়ে আসে, এসে ওই আমাদের পাড়া ওখানে এসে ওয়েট করছে, এক ঘন্টা ওয়েট করলো, মানে পিছনে কেউ আসছে না। তা উনি কী করছে, যা মানে সাহস দেখিয়ে যা হয় হবে, একখানা বিড়ি ধরিয়েছে, ধরিয়ে নিয়ে রাম রাম করতে চলে আসে।
আস্তে আস্তে যে কালভাটটা আছে না, কালভাটের ওখান থেকে ওনার সাইকেল সমেত নিয়ে নদীতে চলে গেছে। ওনার হাঁড়িতে দুখানে মাছ ছিল, আবার খাওয়ার জন্য নিয়ে আসছিল, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যায়নি, ওই মাছের জন্য ওকে হাঁড়ি মানে সাইকেল সমেত নদীতে টেনে নিয়ে গেছে। তো ওই দিন তো ওই ব্যক্তিটা বেঁচে গেছিলো এই কারণেই, নদীতে যে রাতে ওই লাইট নিয়ে আলো কাটায় ইয়ে দিয়ে মাছ মারে না, তারা মাছ মারছিল রাত্রে, যখনই নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছে সাইকেল সমেত, তো চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও করে, তখন ওরা বুঝতে পেরেছে যে ওটা কিছু হয়েছে। ওরা তাড়াতাড়ি করে নদীর দিকে নিয়ে চলে যাচ্ছে, ওরা নৌকা তাড়াতাড়ি করে নিয়ে সেই জায়গাটায় ঘিরে গেছে, যখনই নদীতে ফেলেছে এরাও গিয়ে হাজির হয়ে গেছে, অপের মারতে পারবে। এটা কতদিনের ঘটনা, কতদিন আগে? বছরখানেক, এক বছর। তো সেই সময়টা নদীতে কেউ ছিল না, এক ব্যক্তি মারা গেছে আগামী বছরে রাস পূর্ণিমাতে। তো নৌকায় যারা মাছ ধরে ওরা থাকলে পরে ব্যক্তিটা বেশি যেত। তো আমরা এখানে আসার পর এমনিতে আসতে আমাদের দেরি হলো, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, গুগল ম্যাপের গুগলের দয়াতে আমাদের 30 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হলো। যাই হোক, আসার পর তাড়াতাড়ি ব্যাম্বু চিকেন খাওয়া হলো, তারপরে আমরা নীলকুটি মানে নীল সাহেবের কুটিতে এসেছি। তো রাজুদাকেও দেখো আমার পাশে, দেখতে পাচ্ছ তো, রাজুদা আমাদেরকে নীলকুটি দেখাতে নিয়ে এসেছিলো, প্লাস নীলকুটির গল্পটাও শুনলাম যে এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভুতুড়ে কাহিনিগুলো কীভাবে জন্ম নিয়েছে সেগুলো আমরা শুনলাম। তো আবার আমরা ফিরে যাই ক্যাম্পে, আমরা আবার ক্যাম্পে ফিরে যাচ্ছি। তো পুরো দেখলাম, গল্পটাও শুনলাম, রেকর্ডও করলাম, কালকে দেখি যদি পারি আরেকবার আসবো, দিনের বেলাও একবার আসার চেষ্টা করছি। তো আজকের জন্য আমরা তাহলে ব্যাক করছি ক্যাম্পে। আমরা এই নীলকুটির অপোজিটে ইছামতী নদী আছে, সেই নদীর সাইডে যাচ্ছি, মানে আমরা যে ভেতরে সুড়ঙ্গটা দেখলাম সুড়ঙ্গর একটা প্রান্ত এই ইছামতী নদী দিয়ে বেরোতো। চল এখানে ইছামতীর তীরে, যদিও পরে এই ঘাটটা করা হয়েছে, বুঝতে পারছি আগে মনে হয় পুরনো ঘাট ছিল না, যেটা ঠিক করে এই ঘাটটা করা হয়েছে। এখান থেকেই নীলকুঠির নীলের যে বিজনেস হতো সেই বিজনেসের এখান থেকেই সমস্ত কিছু চলতো। দিনের বেলা আসতে আরও ভালো বোঝা যাবে, রাত্রিবেলাতে কিছু দেখা যাচ্ছে না। এখানে স্পেশাল আজকে খাওয়া কলা পাতাতে, সেই ছোট্টবেলায় গেছিলাম কলা পাতায় বহু বছর পর, লাইটের খুব অভাব। ও আমাদের মোটামুটি আজকে ডিনার শেষ, এসে একটা জায়গায় গিয়েছিলাম নীলকুঠির মানে কুঠির ওটা, তো খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, দূর থেকে পুরো একদম একটা জঙ্গলের ফাঁকা, জঙ্গলের ভেতরে অন্ধকার পুরো চারিদিক, কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, শুধু পোকার মানে ঝিঝি পোকার আওয়াজ, জোনাকি পোকা দেখা যাচ্ছে, এই সমস্ত ছিল ভিটার উপরে। তো সেটা একদম যে আমরা মুভিগুলো দেখি, হরর ফিল্মগুলো দেখি, সেই রকম একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, আমাদের এখানে একটা সুন্দর আড্ডা জমেছে এখানকার সব দাদাদের নিয়ে, তো একটা তর্ক বিতর্ক চলছে যে ভূত আছে না আত্মা আছে, না আত্মাটাই ভূত নাকি এই ভূত আছে কি নেই, এই সমস্ত একটা ব্যাপার। তো ভালো লাগছে শুনতে, তো তার এই সমস্ত কথা শুনতে শুনতে একটা জিনিস আমরা মানে আজকে জানলাম, যেটা হচ্ছে রিসেন্ট মানে এই গেলবার হোলিতে নাকি কিছু একটা এখানে ঘটনা ঘটেছিল, তো সেটা আমরা শুনবো দাদার কাছ থেকে। তো দেখা যাক কি হয়, মানে আমিও যদিও শুনিনি, শুনে নিয়ে ভাবলাম এটাও রেকর্ড করা উচিত যাতে তোমরাও জানতে পারো। তো শোনা যাক কি হয়েছিল।
আমাদের 12 জনের বুকিং ছিল বেহালার এই দিক থেকে তিনটা ছিল তো তারা আসে দুদিনের বুকিং করে ফার্স্ট দিন ভালোই কেটেছে ঘুরতে গেছে আমাদের যে 9টার সময় নাইট সাফারিটা আছে 9টার সময় যাইনি পুরীতে 10টা পর্যন্ত ওখানে ভূতের আড্ডা হোক কিংবা ইচ্ছামতো ফুলে বসে যেটা আমরা জোনাকির আলো আলো জোনাকির মেলাটা দেখানো হয় আর নীলকুঠির বিষয়ে যেটা ইংরেজ ইংরেজ পড়ে গেছে কিংবা কাঠা সাহেবের যে নামকরণ যে ইয়েগুলো করা হয়েছে সিস্টেমগুলো তৈরি করে তুলে ধরা হয়েছে তো সেটার বিষয়ে আলোচনা করা হয় ওখানে তো যাই হোক ফার্স্ট দিন তাদেরকে নিয়ে ভালোই কাটলো ঘুরে টুরে আসলাম দ্বিতীয় দিন জাস্ট ওই 12 জনের বুকিং আছে তো দুপুরটাও ভালোভাবে কেটে গেল বিকালবেলায় যেটা আমাদের ক্যাম্পফায়ার ট্যাম্পফায়ারগুলো হয় যেটা ভেজ পকোড়া চা টা ব্যবস্থা থাকে কিংবা সঙ্গে বাম্বু চিকেন বারবি এগুলো থাকে তো এগুলো হওয়ার পর রাতে তখন মানে ঘুরে ঘুরে এসে রাত তখন 12টা বেজে গেছে আমরা এখানে যেখানে বসে আছি আমাদের এই ক্যাম্পে যেখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে তার চারিপাশটায় বাঁশ বাগান আছে বাঁশের বড় বড় বাঁশ বাগান আর কি তো এরকম কয়েকজন খাচ্ছে কয়েকজন গল্প করছে তাদের টিমে দুটো বাচ্চা ছিল বাচ্চা মেয়ে তো বাচ্চা মেয়ে দুটো আমাদের গেটের পাশে একটা টেন্ট পিস আছে 4টে টেন্ট পিস করা হয় ওখানে তো ওই টেন্টের দুটো বাচ্চা কার্টুন দেখছিল তো জাস্ট 12টার দিকে 12টা 10টা সেরকম সময় হয়েছে আমি খেতে দিচ্ছি রাত 12টা খেতে দিতে দিতে যে যার নামে বুকিং ছিল সেই ব্যক্তি মানে সেই ব্যক্তিও শুনেছে আওয়াজটা আমিও শুনেছি আরও দুজন শুনেছে সেটা হচ্ছে আমাদের গেটের সাইড থেকে একটা বাচ্চা কান্নার আওয়াজ পাওয়া যায় তো কান্নার আওয়াজটা পাওয়ার পরে ওনাদের সঙ্গে যে বাচ্চা দুটো ছিল টেন্ডে ছিল যেহেতু আমি বললাম দিদি ভাই আপনাদের বাচ্চা হয়তো কাঁদছে তো দুজনে ছুটে গেল দুটো বাচ্চার মা দুই মহিলা আর কি ছুটে গেল দেখলো যে না তারা কার্টুন দেখছে তো জাস্ট ফিরে আসলো আসার পরে যারা শুনেছে দাদা কান্নার আওয়াজটা তাহলে কোথার থেকে আসে এটা একটা মানে আমাদের মিটিং চলছে যে আওয়াজটা কে করলো কোথার থেকে আসলো কেন হলো এই মিটিংটা চলতে চলতে কিছুক্ষণ মোটামুটি 5-10 মিনিটের মধ্যে এই যে বাঁশবাগান সাইডে বেশ মোটা ধরনের মোটামুটি 500 কি 700 এরকম ওয়েটের ঢিলা পড়ছে ঠিক আছে তো তিনটে ঢিপ ঢিপ করে তিনবার ঢিলা পড়লো পরস্পর এটা তো একই জায়গায় পড়েনি বিষয় জিনিসটা একটু যেন ফাঁকা ফাঁকা হয়ে পড়েছে সেটা বলতে পারেন 4-5 মিটার মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে পড়েছে মানে এক একটা ধাপে ধাপে পড়লো তো যেহেতু আমাদের টর্চ ব্যবহার করা হয় টর্চটা নিয়ে আসা হলো নিয়ে এসে টর্চ মারলাম দাদারাও ছিলেন সঙ্গে টর্চ মারার পরে কিছু দেখতে পেলাম না তো দাদা একটু ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার পরে দাদা বললেন ঠিক আছে চলো বাচ্চা কাচ্চা রয়েছে আমরা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি তো সবাই শুয়ে পড়লো আমরাও শুয়ে পড়লাম টেবিল চেয়ার সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে রাখার পরে শোয়ার পর বেশ সকালবেলা ঘুম ভাঙলো ঘুম থেকে উঠলাম এবার ওই দাদা মোটামুটি 2:30 থেকে আর ঘুমাতে পারে বিষয়টা কী জানলাম ওনার মুখ থেকে সকালবেলা উঠে শুনি বলছে ভাই তোমাদের এখানে কিছু আছে কী আছে বলছে মানে উনি একটা টেন্ডের পর্দা মানে যে কাপড়টা আছে ওপরের পাপড়টা ওই কাপড়টা এক সাইড খুলে রেখেছিল ওপেন করে রেখেছিল তো বলছে লাইটগুলো তো সব অ্যাকচুয়ালি আমাদের এখানে বন্ধ থাকে হাইলাইটগুলো যেগুলো এই হেরিকেন মতন দেখছেন হেরিকেনগুলো জলে শুধু বাকি যে হাইলাইট বড় লাইটগুলো আছে লাইটের ব্যবস্থা আছে সবগুলোই বন্ধ থাকে তো উনি কিছু একটা চলতে দেখেছে ওনার টেন্ডের সামনে দিয়ে রাস্তা আছে ওই রাস্তার ওপর দিয়ে কিছু চলতে দেখেছে তো বিষয়টা দেখে ওনার একটু ভয় লেগে গেছে ভয় পাওয়ার কারণে ওনার স্ত্রী ছিলেন পাশে স্ত্রীকে ডেকেছে স্ত্রীকে ডাকার পরে যায় পরবর্তীতে আর ঘুমাতে পারেননি ঘুমাতে না পারলে মোটামুটি সকালবেলায় এই কথাগুলো আমাদেরকে বললো জানানোর পরে আগের দিন রাতে যে ঘটনাটা হয়েছিল যে বাঁশবাগানে ঢিলগুলো পড়েছে সেটা খুঁজতে আমরা ওনাদের টিমে 12 জন আমরা আছি 3 জন এখানের স্টাফ
তো আমরা তিনজন ওনাদের সঙ্গে সহযোগিতা করলাম, আমরা ওই ঢিল খুঁজতে বেরোলাম পাশের জঙ্গলটা বাঁশবাগানের মধ্যে। তো বাঁশবাগানটা ফ্রেশ পরিষ্কার ছিল, ওখানে গরমের মধ্যে মানে শীতের সিজনে অনেকে পাঠি ফাঠি খেতে বসে হাওয়া লাগানোর জন্য দিনে মানে দুপুর টাইমটায়, এরকম একটা ব্যাপার। তো আমরা এক সাইড দিয়ে বাঁশবাগানটা শুরু করলাম খুঁজতে যে ঢিল কিংবা ইট এগুলো পাওয়া যায় কি না। তো খুঁজতে খুঁজতে আমরা কিছুই পেলাম না, এক সাইড দিয়ে ঢুকলাম আর এক সাইড দিয়ে বেরিয়ে আসলাম, কিছুই পেলাম না। তখন মানে যারা বুকিং করে এসেছিল তারা একটা কথাই বলে গেল যে দাদা তোমাদের এখানে বাস্তবই কিছু আছে। এটাই মানে ওই দিনের এক্সপিরিয়েন্স।